হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দেই আছো। তো ক্লাস টেনের হিস্ট্রির যেটা ছিল সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা যে চ্যাপ্টারটা, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন লিখিয়েছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে আসো, কারণ আমি বারবার বলছি আমি পড়া আগে বুঝিয়ে দিই তারপরে পার্ট বাই পার্ট লেখায়। তো বোঝানো আছে এবং অনেকটা প্রশ্নোত্তর অলরেডি লেখানো আছে। আর যেহেতু চ্যাপ্টারগুলো বড় বড়, বিশেষ করে সংস্কার আন্দোলন একটা বিশাল বড় প্রেক্ষাপট, আমি আর রিপিট করছি না, কারণ এই কথাগুলো অলরেডি আমার বোঝানো আছে। তো এর চারটে ভাগে প্রশ্নোত্তর বা চ্যাপ্টারটা চারটে ভাগ সেটাও আমি বলে দিয়েছিলাম। এক জায়গায় আছে দেখবে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে সাহিত্য এবং সংবাদপত্র, সাময়িকপত্র, তারপরে আছে শিক্ষা, তারপরে হচ্ছে সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, যেটা থেকে আজকে লেখাবো, আর এরপরের ভাগটা আছে বাংলার নবজাগরণ। চারটে ভাগ। তো প্রথম দুটো ভাগ সাময়িক পত্র, সংবাদপত্র আর শিক্ষা, শিক্ষাটা পুরোটা লেখানো হয়নি, অল্প লেখানো হয়েছে, আরও আছে। আজকে সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, অ্যাকচুয়ালি শিক্ষা থেকে কতটা লিখিয়েছি আমার নিজেরই মাথায় নেই, তাই ওটা একটু দেখে বাকিটা কন্টিনিউ করবো। তো একটাই চ্যাপ্টার, অসুবিধা নেই, আজকে সমাজ সংস্কার, ধর্ম সংস্কার থেকে লেখাচ্ছি, ঠিক আছে? আর আমি বারবার বলি, এছাড়াও তোমাদের বাংলা অলমোস্ট পুরো সিলেবাসই কমপ্লিট আছে, সেটাও দেখতে পারো। আর কোনো কিছুই পিডিএফ ফর্মে না, ভিডিও আকারে থাকে। আর যেটা বক্তব্য সেটা হলো, বারবার রিকোয়েস্ট করি পড়া আমি আগে বুঝিয়ে দিই এবং তারপরে প্রশ্নোত্তর লেখানোর সময় বারবার রিকোয়েস্ট থাকে শুনে লিখে নিও, তারপরে নিজেদের লেখাটা দেখে মুখস্থ করো, সেটা হবে বেশি হেল্পফুল তোমাদের জন্য। তো চলো শুরু করো, আজকের প্রথম প্রশ্ন লেখো, যতটা সম্ভব শর্টে আনার চেষ্টা করি, এরপরে বুঝতেই পারছো সিলেবাসটা তো কমপ্লিট করতে হবে। মানে আমার কাটছাটের উপর আর নিজেরা কাটছাট করো না, তাহলে আর কিছু অবশিষ্ট থাকবে না। আর এখন যথেষ্ট বড় হয়েছো, একই প্রশ্ন হয়তো প্রশ্নটা ঘুরিয়ে দেবে, সেটা বুঝে আনসার করো, লেখানো নেই বলে ছেড়ে চলে এসো না, একটু চিন্তা করো। হ্যাঁ, আমি যত রকমভাবে আসা সম্ভব প্রশ্ন দু তিন রকমের লিখে দিই, তো সবটা সেরম করলে আর সিলেবাস শেষ হবে না, তাই জন্যই বারবার রিকোয়েস্ট। চলো শুরু করো। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। আচ্ছা, এরই সাথে ধরো বললো বিদ্যাসাগরের নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলনের পরিচয় তো আসতেই পারে, তাই না? তো সেই বলছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি আসে সেটা বুঝে কিন্তু নিজেরা আনসার করবে, ছেড়ে আসবে না, ঠিক আছে? শুরু করা যাক। লেখো, 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ভারতীয় হিন্দু সমাজে বিধবা বিবাহ স্বীকৃত ছিল না। বিধবা বিবাহ মানে, মানে যার স্বামী মারা গেছে সেই মহিলা বিধবা, তার আরেকবার বিয়ে করার অনুমতি ছিল না এটা। ফলে বিধবা হিন্দু নারীরা সমাজে সীমাহীন দুর্দশার মধ্যে থাকতে বাধ্য হতো। এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন সমাজ সংস্কারক এই সময় বিধবা বিবাহ প্রচলনের উদ্দেশ্যে আন্দোলন গড়ে তোলেন। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠবে যে স্বামী মারা গেছে, দ্বিতীয়বার বিয়ের জন্য এত তোজ্জোর কিসের? সেটা আজকের প্রেক্ষাপটে কিন্তু চিন্তা করো না, প্রেক্ষাপটটা হচ্ছে আজ থেকে অনেক বছর আগেকার কথা, মানে 1800 সাল, মানে এটা 2022-23, 150 বছরের উপরে। তাহলে সময়টা, তখনকার স্বামী মারা গেলে তাকে সাদা শাড়ি পরে সারা জীবন থাকতে হতো, চুলটাকে একদম ছুটকো ছুটকো করে ছেঁটে দেওয়া হতো, কোনো আনন্দ অনুষ্ঠানে তারা যেতে পারতো না, বাড়ির মধ্যে ঘরে ঢুকে থাকতে হতো, কোনো ভালো খাবার দাবার খেতে পারতো না, এবং অনেক অত্যাচার, দিনের পর দিন উপোস, এই যে একাদশী একাদশী পালন করতে হতো। তো আজকের প্রেক্ষাপটে চিন্তা করলে মারা গেছে তো বিয়ে করার জন্য তো তোজোর কিসের, এভাবে চিন্তাভাবনাগুলো এলো না। হ্যাঁ, এটা আসতে পারে মাথায়, ওই জন্য বলে দিলাম। বিদ্যাসাগর, 1 নম্বর পয়েন্ট দাও, জনমত গঠন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1854 খ্রিস্টাব্দ থেকে বিধবা বিবাহের সমর্থনে জনমত গঠন করতে থাকেন। তিনি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক এ ত দয় বয় হস্যি পেটকাটা মধ্যাহ্ন সহ অন্তস্ত ক প্রস্তাব, এত বিষয়ক প্রস্তাব নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। জনমত গঠনের উদ্দেশ্যে বিদ্যাসাগর তত্ত্ববোধিনী পত্রিকাতে বিধবা বিবাহ বিষয়ক প্রবন্ধ প্রকাশ করেন। সমাজে বিধবা বিবাহকে আইন সিদ্ধ করার উদ্দেশ্যে বিদ্যাসাগর গণস্বাক্ষর গ্রহণ করেন এবং এই গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র সংবাদ সরকারের কাছে জমা করেন। গণস্বাক্ষর মানে সবার কাছে, যে এটা উচিত কিনা, আপনার কি মত, যদি রাজি থাকেন একটা সাইন করুন, এরমভাবে রাস্তায় দেখবে এখনও বিভিন্ন বিষয়ে নেওয়া হয়। কিন্তু দ্বিতীয় পয়েন্ট, আইন পাশ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্তরিক প্রচেষ্টা ও আন্দোলনে ব্রিটিশ সরকার প্রভাবিত হন। অবশেষে 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করে সরকার বিধবা বিবাহকে আইন স্বীকৃতি দেন। কেন? যে বিধবাদের আরেকবার বিয়ে হলে তারা একটা শান্তি সুখের জীবন যাপন করতে পারবে।
সব থেকে বড় কথা, তখন মেয়েরা আর্থিকভাবে সচ্ছল ছিল না, মানে নিজেরা উপার্জন করতো না, তো তাদের অন্যের দয়ায় বেঁচে থাকতে হতো। সেখানে যদি আরেকবার বিয়ে করে তার আর্থিক সচ্ছলতাও আসবে, তার জীবনে এত কষ্টও থাকবে না, সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, তাই এটা খুব দরকার ছিল। তৃতীয় পয়েন্ট, বিধবা বিবাহের প্রচলন। 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর বিদ্যাসাগর উদ্যোগে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন বর্ধমানের জনৈক বিধবা কালীমতিকে বিবাহ করলে কলকাতায় প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়। 1870 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর নিজ পুত্র নারায়ণচন্দ্রকে ভবসুন্দরী নামক এক বিধবার সঙ্গে বিবাহ দেন। যে প্রবর্তন করলো তার বাড়িতে, না হলে সেটা কি হবে, যে তুমি সবাইকে করাচ্ছ নিজের বাড়িতে, তাই নিজের ছেলের সাথেও একজন বিধবা মহিলার বিবাহ দিয়েছিলেন। পরের পয়েন্ট, বিরোধীদের জবাব। যারা বিধবা বিবাহের বিপক্ষে ছিল কিংবা বিধবা বিবাহের বিরোধিতা করেছিল, তাদের উত্তর দেবার জন্য তিনি অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল, দুটো বইয়ের নাম নামে দুটি পুস্তিকা প্রকাশ করেন। এবার একটা পরের পয়েন্ট করো, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহের সাফল্য। লেখো, বিধবা বিবাহ আন্দোলনের ফলে বিধবা নারীরা মুক্তির স্বপ্ন দেখার সুযোগ পায়। এরপর বিধবা বিবাহ সংগঠিত হতে থাকলে বিধবাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন শুধুমাত্র বাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। বোম্বাইয়ের প্রার্থনা সমাজ, মহারাষ্ট্রের ডিকে কার্ভে, মাদ্রাজে বিশ্বালিঙ্গম পান্তুলু বিধবা বিবাহকে সাফল্যমণ্ডিত করে তোলেন, মানে সারা ভারতবর্ষে ব্যাপারটা ছড়িয়ে পড়ল। রক্ষণশীলদের, এটা আবার লিখো না সারা ভারতবর্ষে, এটা আমি তোমাদের বলি, রক্ষণশীলদের প্রবল বিরোধিতা সত্ত্বেও বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনকে দমিয়ে রাখা যায়নি। বিদ্যাসাগরের শুরু করা বিধবা বিবাহ পরবর্তীকালে স্বাভাবিক নিয়মেই সমাজে নিজের স্থান করে নিয়েছে, সেটা আমরা আজকে দেখতেই পাই। প্যারা চেঞ্জ, বিধবা বিবাহ আন্দোলন ও তার প্রবর্তন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার এই উদ্যোগের ফলে হিন্দু বিধবা নারীরা নতুন দিশার সন্ধান পায়। পরের প্রশ্ন, 1900-এ বাংলা তথা ভারতের সমাজ ধর্ম সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, অথবা 19শ শতাব্দীতে সামাজিক ও সাংস্কৃতিক জাগরণে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। আনসার লেখো, রাজা রামমোহন রায় ছিলেন 1900-এ বাংলা তথা ভারতের একজন অনন্য প্রতিভাধর মনীষী। তাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। ছোট্ট প্রশ্ন আসতে পারে, ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? উত্তর পেয়ে গেছো। তিনি প্রথম তার যুক্তিবাদী মন ও অসীম জ্ঞানের আলোতে সমকালীন ভারতীয় সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস ও দোষ ত্রুটিগুলি দূর করার চেষ্টা করেন। তিনি 1815 খ্রিস্টাব্দ থেকে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তখন থেকেই তার সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। প্রথম পয়েন্ট লিখো, সামাজিক ও ধর্মীয় কুপ্রথা বিরোধী আন্দোলন। রামমোহন হিন্দু সমাজে প্রচলিত বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ প্রভৃতি কুপ্রথার বিরুদ্ধে সরব হন। একটু বলে নিই, বাল্যবিবাহ মানে ছোটবেলায় যে বিয়ে দিয়ে দেওয়া হতো, তাই বহুবিবাহ যা একজন কুলীন ব্রাহ্মণ মানে ছেলে সে প্রচুর মানে প্রচুরের সংখ্যা প্রচুরই 100-এর ওপরে বিয়ে করত, এবং কন্যাপণ ছোট বাচ্চাকে কন্যাকে পণ হিসাবে দেওয়া হতো, এইসব বাজে প্রথাগুলোর বিরুদ্ধে তিনি আন্দোলন করেন। তিনি উপলব্ধি করেন জাতিভেদ, অস্পৃশ্যতা, পৌত্তলিকতা, পৌত্তলিকতা মানে আমরা হিন্দুরা যে ঠাকুর দেবতার মূর্তি স্থাপন করে পুজো করি সেটা হচ্ছে পৌত্তলিকতা, বহু দেবতার পূজা, ব্রাহ্মণবাদ, পুরোহিততন্ত্র, সতীদাহ, গঙ্গাজলে সন্তান বিসর্জন, অর্থহীন ধর্মীয় রীতিনীতি প্রভৃতি হিন্দু ধর্মকে কুসংস্কারের বেড়াজলে আবদ্ধ করে রেখেছে। তিনি এসব কুপ্রথার বিরুদ্ধে সরব হন। কেমন? সতীদাহ, যেটা নিয়ে আমি পরে বিস্তৃত বলবো, এখন আর বলছি না। গঙ্গাজলে সন্তান বিসর্জন, অনেকে মানত করে থাকতো আমার এই আশা পূরণ হলে আমি গঙ্গাজলে সন্তানকে বিসর্জন দেব, বাচ্চা হওয়ার পর জলে বিসর্জন করে দিত, এরকম ব্যাপার ছিল। তো এই সমস্ত প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। এরপর হচ্ছে পরের পয়েন্ট লিখো, একেশ্বরবাদ প্রচার। রামমোহন রায় প্রাচীন হিন্দু শাস্ত্র থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। একেশ্বরবাদী নিরাকার ব্রহ্মার আরাধনায় হিন্দু ধর্মের মূল কথা। তিনি একেশ্বরবাদের সমর্থনে তুহাফত উল মুয়াহিদ্দিন নামে ফরাসি ভাষায় একটি পুস্তিকা রচনা করেন এবং 5টি প্রধান উপনিষদের বাংলা অনুবাদ করেন। পরের পয়েন্ট, আত্মীয় সভা ও ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা।
রামমোহন কলকাতায় তার বন্ধু অনিগামীদের নিয়ে 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে এর নাম হয় ব্রাহ্ম সমাজ। পরের পয়েন্ট, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। ভারতীয় হিন্দু সমাজে সতীদাহ নামে এক কুপ্রথার প্রচলন ছিল। এই প্রথা অনুসারে স্বামীর মৃত্যুর পর তার জীবিত স্ত্রীকে স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হতো। একে সহমরণ প্রথাও বলা হতো। রামমোহন এই বর্বর প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। শেষ পর্যন্ত তার সক্রিয় সমর্থন ও সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিক 1829 খ্রিস্টাব্দে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। পরের পয়েন্ট, শিক্ষা সংস্কার। রামমোহন উপলব্ধি করেছিলেন আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করলে ভারতীয়দের প্রকৃত উন্নতি সম্ভব নয়। এজন্য তিনি লর্ড আমহার্স্টকে লেখা এক পত্রে ভারতীয়দের ইংরেজি, পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শন শিক্ষাদানের জন্য সরকারি অর্থ ব্যয়ের দাবি জানান। তিনি নিজে কলকাতায় একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তার বিশেষ ভূমিকা ছিল বলে মনে করেন। কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় তিনি আলেকজান্ডার ডাফকে বিশেষভাবে সহায়তা করেন। পরের পয়েন্ট, অন্যান্য সংস্কার। রামমোহন ভারতীয় রাজনৈতিক আন্দোলন ও ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত ছিলেন। তিনি বিচার ব্যবস্থার দুর্নীতি, চিরস্থায়ী বন্দোবস্ত, প্রশাসনে ভারতীয়দের নিয়োগে বঞ্চনা প্রভৃতির প্রতিবাদ করেন। কৃষকদের দুর্দশা মোচনেও তিনি চিন্তা করতেন। তিনি বাংলা ভাষায় সংবাদ কৌমুদী এবং ফরাসি ভাষায় মিরাত উল আকবর নামে সংবাদপত্র প্রকাশ করেন। আচ্ছা, লেখার সময় নিজেদের টেক্সট বইটা সেম জায়গাটা খুলে একটু বসো, তাহলে স্পেলিংয়ে অসুবিধা হবে না, কারণ আমি বই থেকেই সমস্তটা লেখাই। সরি, আমি এটা আগে বলতে ভুলে গেছি, প্রত্যেকবারই ভিডিও শুরুতে বলি, আজকের মাথায় ছিল না। তো বইটা খুলে নিয়ে বসো, অসুবিধা হবে না। তিনি ছিলেন বাংলা গদ্যের জনক। আরও একটা ছোট প্রশ্ন, বাংলা গদ্যের জনক কাকে বলে? বেদান্ত গ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ। প্যারাচিত, আচ্ছা এই যে সমস্ত ছোট গ্রন্থের নাম বলছি, কার লেখা, ব্রাহ্ম সমাজ, এগুলোর ভেতর থেকে ছোট প্রশ্ন আসবে, তো এগুলো কিন্তু হাইলাইটেড করে লেখো। হঠাৎ বলে দিল বেদান্ত গ্রন্থ ও গৌড়ীয় ব্যাকরণ কার রচনা, বা মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটো, এই রাজা রামমোহন রায়ের লেখা দুটো গ্রন্থের নাম বলো, আসতেই পারে। প্যারাচেঞ্জ, ভারতীয় সমাজ ও ধর্মের সংস্কারের কাজে রামমোহনের অবদানের মূল্যায়ন করতে গিয়ে পণ্ডিতগণ বিতর্কে জড়িয়ে পড়েছে। কেউ কেউ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে প্রায় দেবতার আসনে বসিয়েছেন, আবার রামমোহনের জীবদ্দশাতে এবং পরবর্তীকালে অনেকে তার কঠোর সমালোচনা করেছেন। কিশোরীচাঁদ মিত্র, প্যারিচাঁদ মিত্র, আচার্য ব্রজেন্দ্রলাল শীল, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী সকলেই তাকে শ্রদ্ধা জানিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক বলে অভিহিত করেছে। অক্ষয় কুমার দত্ত তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, তোমার উপাধি রাজা, জড়ময় ভূমিখণ্ড তোমার রাজ্য নয়, তুমি একটি সুবিস্তর মন রাজ্য অধিকার করিয়া রাখিয়াছ, কেবল ভারতবর্ষীয়দের বন্ধু কেন, তুমি জগতের বন্ধু। এই লাস্ট যেটা লেখালাম, যেটা বলেছেন, সেটা যদি মনে না থাকে লেখার দরকার নেই, অলরেডি অনেকটা বড় হয়েছে, আমি লিখিয়ে রাখলাম, যদি মনে হয় পারবে না লিখো। পরের পয়েন্টটা, ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বিদ্যাসাগরের মেন অবদান ছিল যেটা হচ্ছে নারী শিক্ষার বিস্তার, সেখানে আমরা পড়েছি, হ্যাঁ, বিধবা বিবাহ এবং নারী শিক্ষার তো সেটাই লেখো। আচ্ছা, এই প্রশ্নটাই লেখা থাকলো, এর উত্তর আমি লেখাচ্ছি না, কারণ সমাজ সংস্কার বলতে বিধবা বিবাহ যে প্রশ্নটা লেখালাম, শিক্ষা বিস্তার বলতে বাংলায় নারী শিক্ষা, এই বাংলা নারী শিক্ষার প্রচারে ওই যে বিদ্যাসাগরের অবদান, এর আগের ভিডিওতে যে আমি আনসার লিখেছি সেটাই হবে। ঠিক আছে, তাহলে এই দুটো আশা করি একসাথে আসবে না, একসাথে এলে প্রথম পার্টটায় আজকে যেটা প্রথম প্রশ্ন লেখালাম বিদ্যাসাগরের বিধবা বিবাহ ওইটা, সমাজ সংস্কার আর শিক্ষা বিস্তার বললে যে বাঙালির নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগর অবদান বা শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর অবদান, শিক্ষার চ্যাপ্টারে যেটা লিখিয়েছি ওটাই। ক্লিয়ার? প্রশ্নটা লিখে রাখো, এরপরে প্রশ্ন উত্তর লিখবে, লেখো, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? 19 শতক বাংলার ইতিহাসে নববঙ্গদের অবদান উল্লেখ করো। অথবা নববঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো, অথবা
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে কি জানো? লেখো আছে, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে একদল যুবক হিন্দু সমাজ ও ধর্ম সংস্কারের কাজে বিশেষ খ্যাতি লাভ করে। ডিরোজিও তার অনুগামী যুব গোষ্ঠী নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। খুব আসে ছোট প্রশ্ন, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ কাদের বলা হয়? উনিশ শতকে যেসব আন্দোলন বাংলার সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে সর্বাধিক আলোড়ন সৃষ্টি করেছিল সেগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট। প্রথম লেখো পয়েন্ট, পয়েন্টে নামই দাও হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নব্যবঙ্গ আন্দোলনের সূচনা প্রসারে প্রধান ভূমিকা নিয়েছিলেন হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও 1809 খ্রিস্টাব্দে কলকাতার এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকালে ডেভিড ড্রামন্ডের ধর্মতলা একাডেমিতে পড়াশোনা করেন। একটি ফিনিঙ্গীয় ও ইঙ্গো পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি নিজেকে সম্পূর্ণ ভারতীয় বলে মনে করতেন। ডিরোজিও হিন্দু কলেজে সাহিত্য ইতিহাসের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং ছাত্রদের মধ্যে শীঘ্রই জনপ্রিয় হয়ে ওঠেন। তার প্রভাবে ছাত্ররা লক, হিউম, টম, পেন, রুসো, ভলতেয়ার প্রমুখ দার্শনিকদের মতামত ও ফরাসি বিপ্লবের চিন্তাধারার সঙ্গে পরিচিত হয়। তিনি তার ছাত্রদের বিনা বিচারে কিছু মেনে না নিতে পরামর্শ দেন। স্বদেশপ্রীতি। ডিরোজিও একটি ইঙ্গো ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করলেও স্বদেশপ্রীতি দেওয়ার দরকার নেই। পরের পয়েন্ট লেখো সংগঠন। ডিরোজিও হিন্দু ধর্মের পৌত্তলিকতা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা প্রভৃতি বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, পার্থেনান কয়াকাত থয়রেপ একার ন ন নামে পত্রিকার মাধ্যমে নব্যবঙ্গরা তাদের মতামত সকলের কাছে পৌঁছে দিতেন। পরের পয়েন্ট কুপ্রথার বিরোধিতা। ডিরোজিওর পরামর্শে ছাত্ররা বুঝতে পারে যে প্রাচীন রক্ষণশীলতা, বর্বর কুসংস্কার ও কুপ্রথাগুলি হিন্দু ধর্ম ও সমাজের প্রাণশক্তি নষ্ট করে দিচ্ছে, তাই এই পুরনো ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে ফেলা দরকার। ডিরোজিওর অনুগামী ছাত্রমণ্ডলী হিন্দু ধর্মের কুপ্রথা ও রক্ষণশীলতা যেমন অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, মূর্তি পূজা প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে সরব হয়। তারা নারী শিক্ষা, নারী স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতির পক্ষে প্রচার চালায়। তারা জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতার নিন্দা করার উদ্দেশ্যে পৈতা ছিঁড়ে ফেলে ও নিষিদ্ধ মাংস খায়। প্রতিক্রিয়া। নব্যবঙ্গদের এরূপ উগ্র আন্দোলন রক্ষণশীল হিন্দু সমাজ মেনে নিতে পারেনি। তারা তাদের সন্তানদের হিন্দু কলেজ থেকে ছাড়িয়ে নিতে থাকেন। শেষ পর্যন্ত রক্ষণশীল হিন্দুদের চাপে ডিরোজিওকে পদচ্যুত করা হয়। এর কিছুদিন পরে জ্বরে আক্রান্ত হয়ে মাত্র 23 বছর বয়সে তার মৃত্যু হয়। ভাবা যায়। অনুগামীদের আন্দোলন। পরের পয়েন্ট ডিরোজিওর মৃত্যুর পরও তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ আন্দোলন চালিয়ে যায়। এই সময় নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী প্রমুখ। এরা সমাজ, ধর্ম, শিক্ষা, রাজনীতি প্রভৃতি বিষয়ে প্রগতিশীল মতবাদ প্রচার করেন। সাধারণ জ্ঞান অর্জন সমিতি প্রতিষ্ঠা করে তারা মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের উদ্যোগ নেন। লাস্ট প্যারা চেঞ্জ করো। নব্যবঙ্গ আন্দোলনকে আপাত দৃষ্টিতে ভাঙনমূলক বা নৈরাজ্যবাদী বলে মনে হলেও বাংলার সমাজ ও ধর্মীয় জীবনে এই আন্দোলনের অবদানকে কোনো মতেই অস্বীকার করা যায় না। নব্যবঙ্গ গোষ্ঠীর যুবকরা পরবর্তীকালে পরিণত সংস্কারক ও সমাজসেবীতে পরিণত হন। সংবাদপত্রের স্বাধীনতা, নারী শিক্ষার প্রসার, গ্রন্থাগার প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা প্রভৃতি জনকল্যাণমূলক কাজে তারা সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের উদ্যোগে প্রকাশিত জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, বেঙ্গল স্পেকটেটার প্রভৃতি পত্রপত্রিকা দেশবাসীর মনে কুসংস্কার বিরোধী মনোভাব ও যুক্তিবাদের প্রসারে সহায়তা করে।
নববঙ্গ গোষ্ঠী যুবকদের প্রশংসা করে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এরাই বাংলার আধুনিক সভ্যতার প্রবর্তক, এরাই আমাদের পিতা, এদের গুণাবলী চিরস্মরণীয়, এদের দুর্বলতা বা দোষ ত্রুটি সম্বন্ধে মুখর হয়ে ওঠা উচিত হবে না। আজকের মতো লাস্ট প্রশ্ন লেখো, ডিরোজিওর নেতৃত্বাধীন নববঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, অথবা নববঙ্গ গোষ্ঠীর কার্যাবলী ত্রুটি বিচ্যুতিগুলি কী ছিল লেখো। ঠিক আছে, অনেক সময় এটা থাকে নববঙ্গ গোষ্ঠী মানে খুব কম আসে, কিন্তু আসে পক্ষে, কার্যাবলীর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। পক্ষে যে যেগুলো তারা সংস্কার আন্দোলন করেছিল, ভালো কাজ করেছিল সেগুলো, আর বিপক্ষে বললেই ত্রুটিগুলো বলে দেবে। ঠিক আছে, তাহলে পক্ষে বিপক্ষের কোয়েশ্চেনটা রেডি রাখবে, চাইলে পাশে নোট দিয়ে কোয়েশ্চেনটা আলাদা করে লিখে রাখো, আর যেটা বললাম পক্ষে এলে কী লিখতে হবে, বিপক্ষে এলে সেটাও লিখে রাখো। এই মেথডগুলো অ্যাপ্লাই করো কলেজ এবং ইউনিভার্সিটিতে যখন নোটস নিয়ে পড়াশোনা করবে না, বিলিভ মি এই টেকনিকগুলো ভীষণ কাজে লাগবে। ঠিক আছে, তো এটা লিখে রাখো। এবার যে প্রশ্নটা লিখালাম, ডেরোজিও নেতৃত্বাধীন নববঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, সেটা লিখো, আনসার লিখো। 19 শতকে হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে তার অনুগামী নববঙ্গ গোষ্ঠীর সদস্যরা যে সমাজ সংস্কার কাজ করে, বিভিন্ন পণ্ডিত সেই কাজের বিভিন্ন সীমাবদ্ধতা বা ত্রুটি বিচ্ছুতিগুলি উল্লেখ করেছেন। 1. নেতিবাচক চিন্তাধারা। নববঙ্গ গোষ্ঠীর সদস্যরা গঠনমূলক চিন্তাধারার পরিবর্তে নেতিবাচক চিন্তাধারাকে আঁকড়ে ধরেছিলেন। হিন্দু সমাজ ও ধর্মের বিষয়ে তাদের উগ্রতায় আতঙ্কিত হয়ে হিন্দু সমাজের অধিকাংশ মানুষ তাদের বিপক্ষে চলে যায়। পরের পয়েন্ট, দরিদ্রদের প্রতি উদাসীনতা। নববঙ্গ গোষ্ঠী দেশের দরিদ্র কৃষক শ্রমিকদের কল্যাণে কোনো উদ্যোগ নেয়নি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন বা কুটির শিল্প ধ্বংসের ফলে সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়লেও সে বিষয়ে তারা সম্পূর্ণ উদাসীন ছিলেন। নেক্সট পয়েন্ট, দুর্বল সামাজিক ভিত্তি। নববঙ্গ আন্দোলনের সামাজিক ভিত্তি ছিল খুবই দুর্বল। দেশের সাধারণ মানুষের মধ্যে নয়, শুধু শহুরে উচ্চশিক্ষিত কিছু তরুণের মধ্যেই এই আন্দোলনের প্রভাব সীমাবদ্ধ ছিল। মুসলিমদের প্রতি উদাসীনতা। মুসলিম জনগোষ্ঠী বাংলার সমাজের একটি বড় অংশ ছিল, কিন্তু মুসলিম সমাজের সংস্কারের বিষয়ে নববঙ্গের কোনো উদ্যোগ দেখা যায়নি। নেক্সট, পরিণতিহীন আন্দোলন। ডিরোজিওর মৃত্যুর পরে তার অনুগামীরা ধীরে ধীরে চাকরি ও ব্যবসায় মনোনিবেশ করলে আন্দোলন গতি হারিয়ে ফেলে। উপসংহার, সীমাবদ্ধতা সত্ত্বেও নববঙ্গ আন্দোলনের গুরুত্বকে অস্বীকার করা যায় না। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত রেনেসাসের প্রভাতী তারা, এই নববঙ্গীয় গোষ্ঠী ছিল বাংলায় নবজাগরণের অগ্রদূত। ঠিক আছে, আজকের মতো এতটুকুই লাগছি, কিন্তু এই চ্যাপ্টারটাই যে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, খুবই বড় বৃহৎ একটা চ্যাপ্টার, তো এখান থেকে অনেক প্রশ্নোত্তরই হবে, তাই চলতে থাকো, দেখি কতদূর কী শেষ করা যায় বা কী করা যায়। আশা করি ভিডিওগুলো কাজে লাগবে, তোমাদের উপকারে লাগবে। যদি ভাল লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে রেখো, নাহলে আমার ইচ অ্যান্ড এভরিডে ভিডিও যায়, খুব বাই মিস্টেকালি হয়তো এক একদিন মিস করে, আবার এক একদিন দুটো ভিডিওও যায়, তো সেই নোটিফিকেশানগুলো তোমরা পাবে না, সেগুলোই। আর আশা করি সমস্তটাই বুঝিয়ে দিতে পারছি, এরপরেও কোনো ডাউট থাকলে অ্যাটলিস্ট ভালো লাগলেও কমেন্টে জানিও, সেটা খুব এনকারেজিং হবে আমার। আর ডাউট থাকলে তো অবশ্যই জানিও, ক্ল্যারিফিকেশান করে দেবো। কোনো ডাউটের সাথে কোনো কিছু পড়াশোনা করো না, সেটা কিন্তু ঠিক হবে না। ভালো থেকো, দেখা হবে নেক্সট দিন উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও, ততক্ষণ টাটা।